আচ্ছা, তাহলে আশা করি আপনার একদম ক্লিয়ার যে কিওয়ার্ড ব্যাপারটা কি এবং কিওয়ার্ডের আসলে গুরুত্বটা ঠিক কতটুকু। আর কিওয়ার্ডটা আমরা ইতিমধ্যে বললাম যে কি লং টেইল, কিওয়ার্ডের জনপ্রিয়তা এখন অনেক বেশি, কারণ এটা দিয়ে একে তো গ্রাহক খুঁজে এভাবেই, যেটা আগে এরকমটা ছিল না, সেটা অনেক আগের কথা অবশ্য, 2-4-5 বছর আগের কথা, এখন ওরকম না, এখন মানুষ চেঞ্জ হচ্ছে, এখন বেশি ইনফরমেশন বা ইনফরমেটিভ তথ্য তার সামনে যেন চলে আসে, সেজন্য তারাও মানে গ্রাহকরাও কি করে একদম ওইভাবে লং দিয়ে টেল দিয়ে লাগিয়ে একটার পর একটা মূলটা ঠিক থাকে, মূলের সাথে আরো অনেক থাকে। তো একদম হুবহু যেখানে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক ইয়া পেয়ে যাবে, এই মানে মনে করেন যে কেউ একজন লিখলো যে কি বেস্ট গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইডার ইন ইউএসএ বা ইন বাংলাদেশ, অনেক লং হয়ে গেল না, এই লং কিওয়ার্ডটা হুবহু যদি আপনার সাইটে থাকে আপনারটা কিন্তু টপে চলে আসবে। অবশ্য আপনারটা এই সেম কিওয়ার্ডটা যে শুধু আপনার সাইটে আছে এমন তো না, সেখানে টপে আসার ব্যাপারে আরো অনেক ব্যাপার স্যাপার আছে। আপনার যদি ডিএ বেশি, অর্থাৎ আপনার সাইটটার বয়স, এই জন্য অনেকে দেখবেন যে পুরোনো ডোমেইন কিনে, পুরোনো ডোমেনের কিন্তু গুরুত্ব অনেক বেশি এবং দামও অনেক বেশি। একটা নতুন ডোমেন আপনি $10 পাবেন যেটা একদম ফ্রেশ, আর একটা পুরোনো ডোমেন কিনতে যান সেটা অনেক অনেক ডলার, হাজার হাজার ডলার, হ্যাঁ অনেক বিশাল। একটা ডোমেন কিন্তু ₹40 ডোমেনও আছে এরকম, যে ডোমেনটা কিনলে ₹40, কিন্তু ওইটা ₹40 দিয়ে যদি যে কিনবে সে রাতারাতি রেজাল্ট পাবে, মানে যেদিন কিনছে সেদিন থেকে রেজাল্ট পাওয়া শুরু, প্রচুর ভিজিটর ওখানে অলরেডি আছে, মানে সে অনেক কিছু ওটা দিয়ে করতে পারবে। আর এগুলো সাধারণত অনেক বড় বড় যারা ব্যবসায়ী কম্পিটিটর বা মানে অনেক বড় বড় যারা এন্টারপ্রেনার এই ধরনের যারা বিভিন্ন ওই ধরনের কাজ করে তাদেরই লাগে, আমাদের মতো সাধারণ মানুষের জন্য কোনো দরকার নেই, $10 ইনাফ। এটাকে আমরা 2-3 বছর দিয়ে আস্তে আস্তে মানুষ করে তখন এটার মূল্য অনেক বেশি হবে। তাহলে আমরা এটা আশা করি একেবারে ক্লিয়ার যে কিওয়ার্ডটা কি এবং কিওয়ার্ড, যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিছি, আচ্ছা একটু এটা পড়ে শোনাই। কিওয়ার্ড হচ্ছে অর্থবোধক শব্দ যা মানুষ সার্চ ইঞ্জিনে সার্চ বক্সে টাইপ করে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করার জন্য, ঠিক আছে। এই যে আমি এটা এখানে লিখছি যে মানুষ খুব কম সময়ে একটা মাত্র শব্দ দিয়ে সার্চ করে, মানে গ্রাফিক ডিজাইন যেটা আগে করতো যে আমার গ্রাফিক ডিজাইন লাগবে আমি শুধু গ্রাফিক ডিজাইন লিখি, এক্ষেত্রে মানুষ বিরক্ত হয়ে গেছে যে কি ব্যাপার আমি প্রপার তথ্যটা তো পাচ্ছি না, গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেক ছবিও চলে আসলো, অনেক ভিডিও চলে আসলো, অনেক তথ্য চলে আসলো, বা আমি যেটা চাচ্ছি যে গ্রাফিক ডিজাইনের একটাকে দরকার, তাকে দিয়ে আমি আমার একটা কাজ দিব, তাকেই তো আমি পেলাম। সেই জন্য আস্তে আস্তে যেটা হচ্ছে কি লং টেল দিয়ে দিচ্ছে যে আমার বেস্ট গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইড করে এমন কাউকে লাগবে। তো ওরা কি করতেছে ভিজিটররা ওইভাবেই লিখতেছে, এবং গুগলও কি করতেছে ওই রকম লেভেলের যে তথ্যগুলো যারা তাদের সার্ভিসকে বা তাদের সাইট অপটিমাইজ করছে ওইভাবে চলে আসতেছে। তাহলে গুগল নিজের থেকে আনতে পারবে না, গুগলকে আপনারা দিতে হবে, আপনার সাইটটা সম্পর্কে ওই ধরনের কিওয়ার্ড সেট করতে হবে, তাহলে এই গুগল ওটা বুঝতে পারবে। এক্ষেত্রে কাকে প্রথমে দিবে, যে আপনার সিনিয়র বা যার মধ্যে অনেক ভিজিটর ইতিমধ্যে আছে, যার ডিএ অনেক বেশি, ডিএটা আমরা এগুলো আরো পরে বুঝবো কি, আরো অনেক ব্যাপার আছে এগুলো আমরা পরের ক্লাসে বুঝবো, তারপরে যে কোনো একটা কথা প্রসঙ্গে এগুলো আসেই, এগুলো এমনই যে এগুলো একটা ছাড়া একটা চলে না, এটা আসলে একদম ক্লিয়ার। আমি এটা অন পেজ এর মধ্যে এটা পড়বে, আমি আপনাদেরকে দেখাবো এই অংশগুলো, আমি দেখাবো অন পেজ এর মধ্যে এটাও পড়বে। আর একটা কি বলছিলাম যে লিখার ব্যাপারটা আসলে পড়বে না, তবে এটা পড়বে, 2 নম্বরটা পড়বে, 3 নম্বরটা আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি দেখাবো। আভ্যন্তরে লিঙ্ক বিন্যাস খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি ব্যাকলিঙ্ক, অনেকটা হচ্ছে যে ব্যাকলিঙ্ক বা অন্য কোনো সাইটকে আপনি আপনার সাইটের ভিতরে এসে লিঙ্ক দিলেন, মানে আপনি আপনি একটা সাপোজ কন্টেন্ট লিখলেন, যে কোনো কন্টেন্ট হতে পারে, এবং ওই কন্টেন্টের মধ্যে যা লিখলেন সে রিলেটেড আরো একজনের কন্টেন্ট আছে মানে কাছাকাছি, বা সে ওই ধরনের ভালো সার্ভিস দেয়, বা আপনি আপনার নিজেরই কোনো ফ্রেন্ডকে সার্ভিসটা দিতে যাচ্ছেন, মানে আপনার এখান থেকে এসে আপনি চাচ্ছেন যে গ্রাহক পড়তে পড়তে আপনার তথ্যটা ভালো লাগলো, ভালো লাগার পরে আপনি একটা লিঙ্ক রাখছেন, লিঙ্কে ক্লিক করে সে আরো একটা সাইটে গেলো, সেখানে আরো ভালো তথ্য আছে। এভাবে অনেকে নিজের নিজেরাই নিজেরাই মোটামুটি কয়েকটা সাইট করে নিজেরাই নিজের সাইটকে ব্যাকলিঙ্ক দিয়ে কিন্তু অনেকে দিয়ে বাড়িয়ে নেয়, মানে কয়েকটা সাইটে ভিজিটর পেলে এভাবে কনভার্ট হয়ে, অর্থাৎ মাদার স্লেভ বলে অনেক রকম, এটা ইনস্টাগ্রামের ভাষা হচ্ছে মাদার স্লেভ, মানে যাদের অনেকগুলো ওয়েবসাইট আছে তারা কিন্তু এই কাজটা করে, যে কোনো একটা নির্দিষ্ট টার্গেট করে কিওয়ার্ডের উপরে লিঙ্ক করে দেয়, যেন মানে তথ্যটা ওরা ওইভাবেই রাখে, যেন এই একটা কন্টেন্ট পড়ার কারণে ওর মধ্যে কিছু সিম্প্যাথি জন্মায় যে না ও তো অনেক ভালো লিখছে, কাজে ও যে লিঙ্কটা দিচ্ছে লিঙ্কটার মধ্যে হয়তো আরো ভালো ইনফরমেশন থাকবে, বা কিছু একটা আছে লিঙ্কটা সে এমনি এমনি দেয়নি যেহেতু কন্টেন্ট সে এত ভালো লিখছে। ওইভাবে কিন্তু তারা কি করতেছে নিজের একটা সাইডে তো পাইলো পাইলো, আরো এভাবে একটা দুইটা তিনটা সাইডে নিয়ে যাচ্ছে গ্রাহকদেরকে বা ভিজিটরদেরকে। এতে করে কি হচ্ছে তারা অর্গানিক ভিজিটর তো আসতে চাই অন্যান্য ভাবে, গুগল থেকে হোক বা যে কোনো মাধ্যম থেকে হোক আসতে চাই, ইভেন সে কি করলো নিজের একটা সাইডের কন্টেন্ট থেকেও যারা আসছে সেখান থেকেও তারা এক্সট্রা ভাবে কিছু নিয়ে গেলো। এগুলো কিন্তু ট্রিক্স, এগুলো আপনারা বুঝতে হবে, এবং এক্ষেত্রে আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাসটা কিন্তু এভাবে অনেক হেল্পফুল হয়, একে তো ভিজিটর নিয়ে যেতে পারলেন, আবার দ্বিতীয়ত এগুলোকে গুগল ট্র্যাক করে, মানে সার্চ ইঞ্জিনে ট্র্যাক করে যে একটা মানুষ একটা সাইটে পড়তে পড়তে হঠাৎ করে সে ওই সাইট থেকে জাম্প করে আরেকটা ভালো সাইটে, এবং আপনারা কিন্তু লিঙ্ক দিবেন তাকেই যার সাইটটা আপনার চেয়ে অনেক আপ, আপনি আপনার চেয়ে লো সাইটকে দিবেন না, কারণ আপে দিলে লাভ আছে, কি লাভ যে সার্চ ইঞ্জিনরা বুঝে যে এখান থেকে, অর্থাৎ এটা সাইট তো অনেক লো একটা সাইট, ওরা তো এগুলো দেখতে পায় বা ওদের কাছে ওদের ডাটা গুলো আছে, ওদেরকে এইভাবে মানে চোখ দিয়ে দেখতে হয় না সবকিছু, ওরা বুঝতে পারে কোন সাইটের কি খুঁটিনাটি বা কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি,
সকল কিছু ডাটা ওদের সেভ হয়ে যায়। একটু সময় সাপেক্ষ যদি আপনি একটা সাইট করা মাত্রই হবে না, কয়েকটা ঘন্টা, 24 ঘন্টা সাধারণত সময় লাগে, অনেক সময় 24 ঘন্টা না হলে 4 দিন, অর্থাৎ 96 ঘন্টার মধ্যে সাধারণত ম্যাক্সিমাম হয়েই যায়, এর বেশি আর লাগে না। 24 ঘন্টা যদি না হয় সেক্ষেত্রে 4 দিনে হয়েই যায় নতুন সাইটের, নতুন সাইটের সমস্ত ডাটা, প্রত্যেকটা সার্চ ইঞ্জিন তাদের যে ডাটাবেস আছে সেই ডাটাবেসে আপনার সমস্ত ডাটা ক্রলিং করে নেবে 24 থেকে 96 ঘন্টার মধ্যেই হয়। তো যাই হোক, আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাস সবসময় কি করবেন, যেমন অনেক বড় বড় সাইট যাদের ডিএ চেকার নামে, জাস্ট ডিএ চেকার লিখলেই হবে, যে কোনো একটা সাইটকে আপনি দিতে যাচ্ছেন সেই সাইটের ডিএটা বের করতে হবে আগে। ডিএটা যত বেশি হবে তত ভালো, সাধারণত 40 আমরা স্ট্যান্ডার্ড ধরি, তবে 40 শেষ না, যত বেশি হবে সেটা 96, 98, মানে 90+ হলে খুবই ভালো, মানে ওইটা ডিএ এবং ওই সাইটটা আসলে অনেক 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 বছরের পুরনো এবং ওইটাতে প্রচুর প্রচুর মানে মিলিয়ন মিলিয়ন ভিজিটর ওইখানে আসে, এই কারণে ওর ডিএটা এত বাড়ছে। ভিজিটর না থাকলে ডিএ কখনোই বাড়বে না, আপনি যাই করেন না কেন, ভিজিটর আনতে হবে, তাহলে ডিএ সার্চ ইঞ্জিনে আপনাকে বাড়িয়ে দিবে, ডোমেন অথরিটা আস্তে আস্তে মানে আপনার ডোমেনের ভ্যালুটা আস্তে আস্তে বাড়িয়ে দিবে, কারণ এর মানে হচ্ছে আপনার ডোমেন ভ্যালু মানে হচ্ছে এখানে প্রচুর অর্গানিক ভিজিটর আসে, প্রচুর মানুষ এখানে আসা যাওয়া করে, এইটার কারণে একমাত্র ডিএ বাড়ে। আচ্ছা যাই হোক, আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাসটা তাহলে কি, যে আমি আমি একটা কন্টেন্ট লিখলাম, সাপোজ বেস্ট গ্রাফিক ডিজাইন, আমার নিশ আমার আমার নিশটা হচ্ছে এটাই যে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, এটাই আমার নিশ, আমার কিওয়ার্ড হচ্ছে কি বেস্ট গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, এটাই হচ্ছে আমার মূল কন্টেন্টের হেডলাইন বা H1, H1 খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখেন, বা এটাই আমার কিওয়ার্ড বা এটাই আমার ট্যাগ। তো এটা দিয়ে আমাকে একজন গ্রাহক খুঁজে পেলো, আমার তথ্যগুলো খুব ইনফরমেটিভ আমি করছি, কারণ আমি চাই যে একজন আসলে সেই একজন যেন আমার এখানে অনেকটা সময় দিয়ে যায় এবং একটার পর একটা কন্টেন্ট পড়বে সেজন্য মুগ্ধ হতে থাকে এবং আমার প্রতি সিম্প্যাথি যদি জন্মায় সে আমার সাইটটা কিন্তু সেভ করে ফেলবে, বুকমার্ক করে ফেলবে বা লিঙ্কটা সেভ করে ফেলবে। এতে কি হয়ে গেল, মোটামুটি আমি একটা গ্রাহক পার্মানেন্ট পেয়ে গেলাম। এভাবে একটাই আসলে লিমিটেড না, এভাবে আপনি অসংখ্য পাবেন যদি আপনার কন্টেন্ট ভালো হয়, যেটা আমরাও করি, যে কোনো একটা সাইট ঘাটতে ঘাটতে দেখলাম যে ও তথ্য তো অনেক ভালো লিখছে, তার মানে সে অনেক কিছু জানে, তার সাথে যদি আমি লেগে থাকি তার থেকে আমি অনেক কিছু পাবো, ঠিক আছে, এই ধরনের আশাটাই মানুষের সাইকোলজিতে কাজ করে, তোরা সেভ করে বা বুকমার্ক করে, এইভাবে একটা পার্মানেন্ট একটা দুইটা তিনটা ভাবে আপনার পার্মানেন্ট বাড়তেই থাকবে এবং যখন আপনার তথ্য পড়তে পড়তে সে আপনার সামনে লিঙ্ক বিভিন্ন ভাবে লিঙ্ক দিবে, আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাস যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ অন্য কোনো সাইট বড় সাইট, তো ওই আপনার কন্টেন্ট পড়ে যেহেতু তার ভালো লাগছে, সে আপনার ফ্যান হয়ে গেছে, সে স্বাভাবিকভাবে আপনি যে লিঙ্কগুলো দিচ্ছেন যেহেতু ওই তথ্যটা ওই লিঙ্কটাও ওরকমই দিবেন, আবার লিঙ্কটা কিন্তু অন্য কোনো লিঙ্ক দিয়ে তাকে বিরক্ত করবেন না, ঠিক আছে, আপনি লিখছেন এসইও নিয়ে বা আপনি লিখছেন গ্রাফিক ডিজাইন নিয়ে কিন্তু তাকে তথ্য দিয়ে দেন একটা প্রোডাক্টের, ডেঞ্জারাস একটা মানে ফলস কাজ করে ফেলছেন আপনি, এইটা কখনোই করা যাবে না, কোনো প্রোডাক্ট এভাবে দেওয়া উচিত না, বা ওগুলো আলাদা সিস্টেম আছে, ওগুলো আমরা পড়ে, ওগুলো এখন না। আপাতত মাথায় রাখবেন যে আপনি আপনার চেয়ে অনেক বড় সাইট, সাধারণত চেষ্টা করবেন যত আপ হয়, 40 হচ্ছে লাস্ট, এর নিচে কখনো আসবেন না এবং চেষ্টা করবেন 90 আপ, যাদেরকে লিঙ্ক দিবেন যে আপনি অমুক একটা সোর্সে যান, এখানে এই রিলেটেড আরো ইনফরমেটিভ তথ্য পাবেন, এতে করে আপনার গ্রাহক কিন্তু আরো খুশি হবে, আপনার সাইট থেকে যে ছেড়ে দিচ্ছে বা ভুলে যাচ্ছে এমন না, বরং সে আরো খুশি হয়ে গেল যে ও তো অনেক ভালো ভালো বড় বড় সাইটের লিঙ্ক ওর সাইটের মধ্যে দিয়ে রাখছে, তাহলে এর সাইটে আমি যদি সবসময় থাকি বা খুঁজি আমি আরো অনেক 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 ইনফরমেটিভ কিছু পাবো। এগুলো খুব কেয়ারফুল, যেমন আমি আপনাকে একটা সাইট দেখাচ্ছি, উইকিপিডিয়া। উইকিপিডিয়া এত জনপ্রিয় কেন বা এত সহজে আপনারা উইকিপিডিয়া বিভিন্ন সাইট বিভিন্ন নিশ নিয়ে আপনারা খুঁজেন, দেখবেন উইকিপিডিয়া কোনো না কোনো ভাবে পেয়েই যাবেন, টপে টপ 10 বা প্রথম পেজে কিন্তু মোটামুটি উইকিপিডিয়া সাইট গুলো পেয়েই যাই আমরা। তো কেন আসে, কারণ হচ্ছে এগুলাই, এবং কিভাবে উইকিপিডিয়া এত দ্রুত জনপ্রিয় হয়ে গেল, ওরা খুব অথেন্টিক কন্টেন্ট লিখে এবং ওরা ওরা বিভিন্ন সোর্স ইউজ করে, বিভিন্ন সোর্স, সোর্সের ওদের শেষ নেই, ওদের মতো এত সোর্স কেউ ইউজ করে আমি জানি না আসলে। আচ্ছা আমি তাহলে গ্রাফিক্স লিখে সার্চ করি, গ্রাফিক্স ডিজাইনার লিখে সার্চ করি, আচ্ছা এখানে ডিজাইনার লিখলে উইকি আসবে না, উইকি লিখতে হবে, উইকি এখানে লিখি, উইকি লিখলেই হবে, ঠিক আছে, উইকি লিখলেই হবে, উইকিপিডিয়া, একটা আছে উইকিপিডিয়া, একটা আছে উইকি হাও, আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় যে কিভাবে করে যে আমি এই কাজটা করবো এটা কিভাবে করবো, তখন উইকি হাও সমস্যা লিখবেন, সমস্যা লেখার পরে লিখবেন যে উইকি হাও, যেমন আমি এখানে যদি উইকির পরে হাও লিখে দিই, উইকি হাও, তাহলে উইকি হাও মানে কিভাবে করে, এখানে প্রত্যেকটা ওই রিলেটেড পোস্ট চলে আসবে, উইকি হাও থেকে আপনারা অনেক হেল্প পাবেন, যে কোনো ওই যে রান্না বান্না সংক্রান্ত বা যে কোনো জিনিস ক্রিয়েটিভ জিনিসগুলো যেগুলো এটা কিভাবে বানায় ওটার নাম আগে লিখবেন প্রশ্ন, তারপর লাস্ট লিখবেন উইকি হাও। এই উইকি হাউতে দিয়ে আপনারা যদি কাজ ইউটিউবের কাজ করতে পারেন, অনেক ভালো ভালো তথ্য এখান থেকে নিয়ে ইউটিউবের ভিডিও বানিয়ে অনেক কিছু করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি ওইদিকে না যাই, অন্যদিকে চলে যাচ্ছি, আমি উইকিপিডিয়াতেই যাচ্ছি। উইকিপিডিয়া হচ্ছে বিভিন্ন তথ্যের ভান্ডার এক কথায়, মানে বিভিন্ন তথ্য, এমন কোনো তথ্য আমি মনে হয় না খুঁজে পাই না যেটা উইকিপিডিয়াতে নাই, আছে অনেক টার্মই আছে নাই, যেগুলো একেবারে নতুন নতুন আসে ওগুলো সাধারণত উইকিপিডিয়াতে আসতে একটু সময় লাগে। আচ্ছা যাই হোক, দেখেন এই যে গ্রাফিক ডিজাইন নিয়ে ওরা নিজস্ব একটা কন্টেন্ট লিখছে, এর মধ্যে দেখেন এগুলো হচ্ছে অ্যাঙ্কর টেক্সট বলে আমরা, ঠিক আছে, বিভিন্ন
এগুলো বিভিন্ন কিওয়ার্ডকে টার্গেট করছে, কিওয়ার্ডকে টার্গেট করে অ্যাঙ্কর করে দিচ্ছে, অর্থাৎ ব্যাক লিংক। মানে এখানে যদি আমি ক্লিক করি উইকিপিডিয়ার এই আরেকটা কোন সাইডে যাবে, যেখানে ওরা দেখি আমি ক্লিক করে কি হয়, হ্যাঁ উইকিপিডিয়ার আরেকটা সাইডে চলে গেল টাইপোগ্রাফি। এখানেও দেখেন অনেক ওরা কি করে রাখছে, ব্যাক লিংক করে রাখছে, ওদের নিজের সাইডকে ওরা ব্যাক লিংক করছে, কারণ ওরা এভাবে ও হিট করাচ্ছে, হিটটা বাড়াচ্ছে। ঠিক আছে, ওরা অনেক বড় সাইট, ওরা ওদের নিজেদেরকে করছে। আমরা আমরা যখন অনেক বড় হয়ে যাবো, তখন আমরা অনেকগুলো যখন সাইট হয়ে যাবে, তখন আমরাও নিজেরা নিজেদের সাইট দেখে এভাবে মার্কেটিং করতে পারবো। আমার সাইটে আমি তোমারটা দেবো, তুমি তোমার সাইটে আমারটা দাও, এভাবে মিউচুয়াল করতে পারবো। তাহলে এভাবে উইকি যেহেতু অনেক বড়, ও নিজেকেই দেয় সবসময়, তবে সোর্স কিন্তু আছে। একদম নিচে গেলে মূল সোর্স গুলো আমরা পাবো, একেবারে নিচে গেলে সোর্স গুলো ওরা প্রত্যেক কালেক্ট করছে। একদম নিচে সাধারণত থাকে বিশাল লেখা, নিচে যেতে অনেক সময় লাগবে। এখানে এই যে এখানে সোর্স গুলো আছে, জেনারেল সোর্স, এখন কিন্তু আমরা মূল সোর্স গুলো পাবো। এখন যদি আমি ক্লিক করি, সম্ভবত ওর সাইটে সম্ভবত আমাকে নিয়ে যাবে, আমি জানি না উইকিপিডিয়া না ওর সাইটে নিচ্ছে না। দেখেন উইকিপিডিয়া কি করলো, নিজের সাইটের মধ্যে সব সীমাবদ্ধ করে ফেলছে। যদি এটা আমরা করবো না, আমরা করবো কি, আমরা সাধারণত অন্যান্য, যেহেতু আমি তো অনেক বড় না, উইকিপিডিয়া এখন অনেক বড়, আমি উইকিপিডিয়ার ডিএটা একটু দেখি, জাস্ট ডিএ চেকার। ঠিক আছে, অনেক অনলাইন সাইট পাবেন, এভাবে জাস্ট দিবেন। প্রথমটা প্রথমটাতে চেষ্টা করুন, বা প্রথম 10টার মধ্যে চেষ্টা করবেন, 10-এর নিচে আর যাওয়ার দরকার নেই। এবার আমি উইকিপিডিয়াকে নিয়ে আসি, পুরোটা নেওয়ার দরকার নেই, আমি শুধু মূল লিঙ্কটা নেবেন। সবসময় ডিএ চেক করার জন্য মূল লিঙ্কটা নেবেন, পুরোটা নেবেন না। এখন যদি আমি পুরোটা নিই, তাহলে কিন্তু কাজ হবে না। আমি নিব এই যে স্ল্যাশ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, এতটুকু নিলেই যথেষ্ট। ডোমেন চেকারে আসলাম, দিলাম, দেখি এদের ডোমেন কত, ডোমেন অথরিটিটা কি দেখি। এখানে অনেক সময় অনেক কিছু আসে, পার্কিং মিটার, পার্কিং মিটার 1, 2, 3, 9, তিনটা পার্কিং মিটার। ঠিক আছে, চেক, আশা করি 90 প্লাস হবে, কারণ ওদের সাইটের ডেঞ্জারাস অবস্থা। 98, মানে 100 হচ্ছে লাস্ট, তাহলে আরো 2 বাকি আছে, দুই হয়তো আর যেতে পারবে না। এটা আমি এর উপর আসলে কখনো দেখিও না যে 100 আছে। 98 হাইস্ট দেখছি, 98 হচ্ছে ডোমেন অথরিটি, আর এটাই হচ্ছে মেইন। যে কোনো একটা সাইটের ডিএ মানে হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস, আদার্স গুলো আপনার তেমন একটা প্রবলেম না, বা এখানে অনেক কিছু বুঝতে হয়, এগুলো না বুঝলে বুঝার দরকার নাই, শুধু 98 এটা দেখলে ইনাফ। ডোমেন অথরিটি আর হচ্ছে যে পেজ অথরিটি, এই দুইটা জিনিস দেখবেন, এর মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল হচ্ছে ডিএ। আরগুলো না দেখলে সমস্যা নাই, যে যেগুলো টিবি, কিউবি, পিউকিউ, এমটিএসএস, এইচ, অ্যালেক্সা, অ্যালেক্সা র্যাঙ্কিং 13, মানে অ্যালেক্সাও একটা অনেক বড় সাইট। আপনি এভাবে চাইলে অ্যালেক্সাও দেখতে পারেন, যে অ্যালেক্সা র্যাঙ্কিং 13 মানে এটা অনেক বিশাল ব্যাপার। অ্যালেক্সাতে বিলিয়ন মানে বিলিয়ন বিলিয়ন সাইট আছে, এর মধ্যে 13 নম্বরে একটা সাইট থাকা যে কি ডেঞ্জারাস ব্যাপার, এটা চিন্তার বাইরে। 98 ডিও অনেক সাইট পাবেন, কিন্তু তার মধ্যে দেখা যাবে অনেকে 1000-2000 নম্বরে গিয়েও আছে, কিন্তু এর মধ্যে ও 13 নম্বরে আসার পিছনে যৌক্তিক কারণ আছে। কারণ ওরা এমন এমন তথ্য দিছে, এমন এমন মানে ইনফরমেশন ওরা ওদের ডাটাবেসে রাখছে, যেটা অন্য কেউ পারতেছে না, সেজন্য ওরা 13 নম্বরে চলে আসছে। ফেসবুক সম্ভবত 1 নম্বর, ফেসবুক ভুলে গেছি, মনে নাই। ইউটিউব 2 নম্বরে আছে, ইউটিউবটা অনেক বড়, গুগলের পরে হচ্ছে ইউটিউব। যদিও গুগল হচ্ছে কোনো সার্ভিস প্রোভাইডার না, বা কোনো মার্কেটিং কিছু না, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, তো গুগলটা বাদ, সেই দিক থেকে হচ্ছে 1 নম্বরে ইউটিউব, সম্ভবত 2 নম্বরে ফেসবুক বা কিছু একটা, সেগুলো আমি পরে আলোচনা করব। এটা তাহলে বুঝলাম যে আমরা কি বুঝলাম, যে উইকিপিডিয়া এভাবে আভ্যন্তরীণ মানে নিজের সাইটের মধ্যে, এগুলোকে আমরা কি বলতেছি, অ্যাঙ্কর টেক্সট। এটা মাথায় রাখবেন, এই এগুলোকে অনেক সময় বায়ার বলে যে তুমি অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে জানো কিনা এসইওর ক্ষেত্রে। যখন গুগল টপ র্যাঙ্কিং এসইও রিলেটেড কোনো কথাবার্তা চলবে, তুমি অ্যাঙ্কর টেক্সট করতে পারো কিনা, খুবই সহজ। এগুলো আমরা দেখাবো, দেখি, হ্যাঁ দেখাবো, যে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করে, আচ্ছা আমি এটা পরে দেখাবো, অনেকেই পারেন, তো যারা পারেন না তাদের জন্য এটা দেখাবো আমি। আচ্ছা যাই হোক, তাহলে এই গেল আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাস, এটা নিয়ে আর কোনো কথা নাই, আশা করি বুঝতে পারছেন। যে আর সবসময় করবেন কি, অনেক অনেক বড় সাইটকে লিঙ্ক, ব্যাক লিঙ্ক দিবেন, ছোট্ট ছোট্ট ব্যাক লিঙ্ক দিয়ে লাভ নাই, কারণ এগুলো গুগল মার্ক করতেছে কে কোন সাইট থেকে কোন সাইডে জাম্প হচ্ছে। তাহলে আপনার সাইটটা গুগলের কাছে পরিচিত হয়ে গেল, যে ওর থেকে একটা বড় অনেক সাইটে মানুষ আসছে, ওর মাধ্যমে আসছে, বা ওর সাইট থেকে ভিজিটর ছিল, ওখান থেকে ক্লিক, দুইটাই কিন্তু দেখতেছে গুগল, কে কোথেকে কিভাবে প্রত্যেকটা আমাদের অ্যাকশন, আমাদের কি আমাদের ইন্টারেস্ট, বা আমরা কি পছন্দ করি, সার্চ ইঞ্জিন বা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এরা সবাই জানে, এবং এদের কাছে আমাদের সমস্ত ডাটা আছে। মানে আমাদেরকে ওরা এগুলোর মাধ্যমে ক্লাসিফাইড করতেছে, আমরা কখন কোথায় যাচ্ছি, বা কোন বিষয়ে সবচেয়ে বেশি সময় ব্যয় করতেছি, প্রত্যেকটা অ্যাকশন, আমরা কি করতেছি না করতেছি, সমস্ত কিছু ওরা ট্র্যাক করে। এবং আমাদেরকে ইন্টারেস্ট ওয়াইজ, মানে আমাদের এই সেক্টরে ইন্টারেস্ট এত পার্সেন্ট, এই সেক্টরে এত পার্সেন্ট, এভাবে আমাদেরকে ক্যাটাগরাইজ করে ফেলে। এরপরে যখন আমরা পেইড অ্যাড গুলো ইউজ করি, ওই পেইড অ্যাড গুলোতে গিয়ে, এই যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, বা গুগল বলেন, গুগল অ্যাডস এর মাধ্যমে যে আমরা পেইড অ্যাড গুলো দিই, এগুলো তখন আমাদের ইন্টারেস্ট কিছু দিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে।
অ্যাড দেওয়ার সময় যে কোন ক্যাটাগরি বা কোন ইন্টারেস্টেড যাদের মধ্যে আছে তাদের মধ্যে আমরা পৌঁছাবো ইন্টারেস্ট গুলা কি। তখন যদি আমি ওই ইন্টারেস্টটা দিই তখন ওই ইন্টারেস্টের মধ্যে যারা ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ যারা 50% বা 50% আপ বা 80% আপ ওদের কাছেই অ্যাড যাবে আর কারো কাছে অ্যাড যাবে না, কারণ ওরা ও ধরনের ডাটা বেস তৈরি করে ফেলছে। তার জন্য যারা অ্যাড দিচ্ছে ওরা মোটামুটি, যদিও এর মধ্যে আরো অনেক অ্যাডভান্স লেভেলের ব্যাপার আছে ওগুলো না বুঝলে শুধু এতটুকু বুঝে আসলে এনাফ না, তবে এটা বেসিক, এটা মাথায় রাখেন যে এইভাবে আসলে ওরা অ্যাড গুলো দিতে পারে, মানে টার্গেটেড মানুষের কাছে এইভাবে ওরা ওদের অ্যাড গুলো পৌঁছায়। আপনি সাধারণত খেয়াল করবেন আপনি খাইতে ভালোবাসেন এবং খাওয়ার বিভিন্ন জিনিস আপনি গুগলে বা ফেসবুকে দেখেন, আপনার সামনে মাঝে মাঝে খাওয়ার বিজ্ঞাপন গুলোই আসবে, অন্য বিজ্ঞাপন আসবে না। মানে আপনার যেখানে বেশি আপনি ফোকাসিং করেন সেই রিলেটেড টপিকটাই আপনার সামনে দেখবেন অনেক সময় অ্যাড হিসেবে চলে আসছে। তখন আপনি মনে করবেন কি রে আমার সামনে কেন এটা আসে, কারণ আপনি ওই লেভেলেই কাজগুলো করেন বা ওইগুলোই বেশি ইন্টারনেটে ঘাটাঘাটি করেন, এই জন্য আপনার ইন্টারেস্টটা ওইখানেই ম্যাক্সিমাম দিয়ে ওরা ডাটাটা সেভ করে ফেলছে ওইভাবে। এই জন্য কখনো যদি কোনো কোম্পানি যদি আমার জিওগ্রাফিক লোকেশন দিয়ে দেয় যে বাংলাদেশ বা বাংলাদেশের মধ্যে আরো স্পেসিফিক করে দেয় চিটাং বা যে কোনো একটা লোকেশন যদি টার্গেট করে দেয়, ওই টার্গেটের মধ্যে ওই টার্গেটের লোকেশনের মধ্যে যদি আপনার ইন্টারেস্টেড ওই বিষয়ে হন, অর্থাৎ কেউ একদম বার্গার নিয়ে করছে, আপনি বার্গার খেতে ভালোবাসেন, আপনি সবসময় বার্গারই খাটেন, বিভিন্ন সাইটে যান বার্গার নিয়ে ম্যাটার মোটামুটি আপনি প্রতিদিন 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট সময় দেন ঘাটাঘাটি করেন, তাহলে এটা বিভিন্ন সার্ভার বা সাইটের কাছে আপনার ডাটা সংরক্ষিত হয়ে যাচ্ছে। সেটা ফেসবুকে করেন ফেসবুক করে ফেলবে, ইউটিউবে করেন ইউটিউব করে ফেলবে, গুগলে করেন গুগল করে ফেলবে, মানে প্রত্যেকে এই ডাটাগুলোকে ডাটাগুলো কিন্তু বিক্রি হয় এই যে অ্যাড এর মাধ্যমে দিচ্ছে, এই অ্যাডগুলোর মাধ্যমে প্রচুর রেভিনিউ ওরা আর্ন করে, ঠিক আছে, ডাটা বিক্রি হয় যে আমার এই জিওগ্রাফিক লোকেশনের এই ইন্টারেস্টেড ডাটাটা আমার লাগবে আমাকে দাও, এটার ভ্যালু কত বা এটা কত দিয়ে কিনতে হবে। অনেক বড় বড় কোম্পানি এরকম ডাটা কিনে নেয়, গুগল থেকে কিনে নেয়, ফেসবুক থেকে কিনে নেয়, ইউটিউব থেকে কিনে নেয়, ঠিক আছে, এগুলোর কিন্তু প্রচুর মূল্য। আর যারা কিনতে পারে না তারা করে কি অ্যাডস দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, এগুলো অনেক বড় লং কথা, ওদিকে আমি যাবো না। তাহলে অভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাস গেল, এরপর আসেন, আশা করি এটা ক্লিয়ার, আমি একবার পড়ে শুনে, এই ব্যাপারটা বেশ ফলপ্রসূ, উইকিপিডিয়া ব্যবহার করেনি এমন মানুষ সংখ্যা কম, আসলেই কম, উইকিপিডিয়া সম্পর্কে সবাই জানেন, তো এটাও সবাই জানেন যে সার্চ ইঞ্জিনে তাদের স্থান বরাবর প্রথম। আপনি বিভিন্ন নিচ দিয়ে বা বিভিন্ন লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করেন দেখবেন উইকিপিডিয়া কোনো না কোনোভাবে চলেই আসছে, বেশিরভাগ সময় উইকিপিডিয়ার সাইটগুলো চলেই আসে, কারণ ওরা ওদের সাইটটাকে এমনভাবে ডেভেলপ করছে এবং ওদের কিন্তু তারপরেও দেখেন ওরা 13 নম্বরে, ওরা এত কাজ করার পরেও 13 নম্বরে। যাই হোক, উইকিপিডিয়া তো কোনো সোশ্যাল মিডিয়া না, যেমন ইউটিউব তো একটা সোশ্যাল সাইট এবং সোশ্যাল সাইটেই মানুষের সমাগম সবচেয়ে বেশি হবে, এটাই এটাই হচ্ছে যে মানে সবচেয়ে বেশি স্বাভাবিক ব্যাপার। যাই হোক, তাহলে এই ট্রিক্সটা আমরা অবশ্যই সবাই অ্যাপ্লাই করতে চেষ্টা করবো এবং আমি বরাবরই বলবো যে বড় বড় সাইটকে আপনারা দিবেন, আপনারা উইকিপিডিয়াকেও দিতে পারেন কোনো সমস্যা নাই, উইকিপিডিয়া তো অনেক বড় একটা সাইট, উইকিপিডিয়াকেই দেন যে আমার ওই তথ্যটা তুমি আরো ভালো যদি জানতে চাও আরো বিস্তারিত জানতে চাও এখানে যাও, ঠিক আছে। উইকিপিডিয়া তো বিশাল সাইট, দেখলেন যে আপনারা 98 বিশাল বড়। যাই হোক, এটাকে কিন্তু আরেকভাবে কি বলে অভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাসটাকে আরেকভাবে বলে ব্যাক লিঙ্ক, মানে আপনি আপনার সাইটকে কাউকে তার লিঙ্ক ব্যবহার করা মানে হচ্ছে তাকে ব্যাক লিঙ্ক দেওয়া, অর্থাৎ সে আমার সাইটে এসে আমার সাইট থেকে ক্লিক করে আরেক সাইটে চলে যাচ্ছে, মানে ওর জন্য ব্যাক লিঙ্ক, আপনার জন্য হচ্ছে লিঙ্ক বিল্ডিং। আর যে ব্যাক লিঙ্ক পেলো, সাপোজ আপনি উইকিপিডিয়াকে দিলেন, তাহলে উইকিপিডিয়ার জন্য এটা হলো ব্যাক লিঙ্ক আর আপনার জন্য এটা হচ্ছে আপনি লিঙ্কটাকে বিল্ড করা, ঠিক আছে, দুইজনের ভাষা দুই রকম হবে, আপনি করছেন লিঙ্ক বিল্ডিং আর যার কাছে গ্রাহকটাকে আমি পাঠিয়ে দিলাম তার জন্য হয়ে গেল ব্যাক লিঙ্ক, অর্থাৎ আমার সাইটটা তার জন্য ব্যাক লিঙ্ক সাইট আর আমি ওর সাইটটাকে নিয়ে আমার সাইটের লিঙ্কটাকে বিল্ড করলাম, ঠিক আছে, দুইটা জিনিস ভালো করে ক্লিয়ার করলাম, দুইটা দুই জিনিস, যদিও একই বায়াররা অনেকে বুঝে না, বোঝানোর দরকারও নাই, আপনি বলবেন যে হ্যাঁ আমি লিঙ্ক বিল্ডিংও করতে পারি ব্যাক লিঙ্কও জেনারেট করতে পারি, দুইটাই বলবো, কারণ বায়াররা এটাকে এইভাবেই বুঝে, এত জিনিস ওরা বুঝে না, যদি বুঝতো তাহলে আপনাকে কাজ দিতে আসতো না। তাহলে আপনি এভাবে যদি ব্যাক লিঙ্ক করতে পারেন আপনার সাইটটাও গুগলের কাছে খুব দ্রুত মুখটা পরিচিত হয়ে গেল, ঠিক আছে, এটা অনেক অনেক ভালো রেজাল্ট দেয়, এটা আপনারা সবাই মেনটেন করবেন যখন আমরা এই ধরনের কন্টেন্ট রিলেটেড কাজগুলো করবো, আমাদের করতে হবে ডিজিটাল মার্কেটার যেহেতু করতে হবে, অন্যের জন্য না হলেও নিজের জন্য করবেন। আচ্ছা, এরপরে আসেন বিভিন্ন ট্যাগ মেটা ট্যাগ, এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, বিভিন্ন ট্যাগ ট্যাগ আর কিওয়ার্ড একই জিনিস, মেটাটা আমি বুঝাবো বা এখানে বুঝার আছে, যদিও আমাদের এমন কোনো সাইট নেই যেখানে মেটা ট্যাগ, আপনারা অনেক সাইটে বিশেষ করে এটা কাজ করতে যাওয়ার সময় পাবেন যে লিখবেন যে দেখবেন যে ওখানে মেটা ডিসক্রিপশন লিখাই আছে, হ্যাঁ এগুলো সাধারণত বিভিন্ন ইয়া সাইট গুলোতে যে শপিফাই এর মতো যে ই কমার্স সাইট গুলো আছে ওগুলোতে পাওয়া যায়, খুব বেশি সাইটে পাওয়া যায় না, তো যেখানে পাওয়া যায় না সেখানেও কিন্তু এটা করা যায়। কিভাবে করা যায়, যেমন ইউটিউবে নাই ফেসবুকে নাই, আমি একটু পরে দেখাবো ফেসবুকে টা দেখাবো তখন বলে দিব, একটু যদি না বলি ধরবেন যে ভাই মেটাটা বলেন নাই, আমি তখন বুঝিয়ে দেবো। ইউটিউবে নাই ফেসবুকে নাই কিন্তু তারা তো অনেক ভালো একটা দাঁড় করে ফেলছে অবস্থান, তাই না, তো মেটাটা অনেকে স্পেসিফিক ভাবে দিয়ে দেয়, মানে মেটাটা হচ্ছে কি এই যে ওখানে একটা নির্দিষ্ট ইয়ে আছে আপনার, আমি দাঁড়ান পড়ি আগে, বিভিন্ন ট্যাগ এবং ম্যাটার উপযুক্ত ব্যবহার, এটা হচ্ছে 4 নম্বর টপিক, এটাও খুব ইফেক্টিভ, তো যারা এসইও করবেন তাদের স্টেপটা অবশ্যই বুঝতে হবে
স্পোর্টস টাইটেলটা সবসময় এইচ ওয়ান, আপনারা অনেক জায়গায় দেখবেন, বিশেষ করে আপনার বিভিন্ন সাইটে এইচ ওয়ান যেগুলো ই কমার্স সাইট গুলো আছে বিশেষ করে ওরা এইচ ওয়ান এর অপশনটা রাখছে, মানে এইচ ওয়ান কি হবে, এইচ টু কি হবে, এগুলো ওরা একটার পর একটা স্টেপ করে রাখছে, ওখানে আপনি প্রত্যেকটা ইনপুট দিতে হবে। তবে অনেক অনেক সাইটে এগুলো নাই, তো না থাকলেও ওগুলো করা যায়, এগুলো আমাদেরকে বুঝে করতে হবে এবং আমরা অবশ্যই করবো, কারণ এইচ ওয়ানটাকে একমাত্র আপনার কি বলে এটাকে মানে টাইটেল, টাইটেল একটা আলাদা জিনিস, টাইটেল এর পরে যদি কাউকে ক্রল করে বা কাউকে যদি বেশি প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে এইচ ওয়ান, এভাবে মনে রাখেন এইচ ওয়ান, ঠিক আছে। হেডিং ওয়ান, হেডিং এর মধ্যে অনেকগুলো হেডিং আছে, এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি অনেকগুলো আছে, এর মধ্যে এইচ ওয়ানটাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এবং আমরা এইচ ওয়ান নিয়েই কাজ করবো, আমাদের আর কিছু দরকার নেই, বোঝারও দরকার নেই, জাস্ট জানে রাখেন যে হেডিং অনেক রকমের আছে, তার মধ্যে আমরা এইচ ওয়ান যত জায়গায় এইচ ওয়ান মেনশন করবো ওই ওই জায়গাগুলোর ডাটা গুলোকেই গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন বেশি প্রায়োরিটি দিবে। পুরো ডাটা তো ওদের কাছে আছেই, কিন্তু পুরো ডাটার মধ্যে আপনি যেগুলো এইচ ওয়ান করে রাখছেন ওগুলোকে ওরা বেশি দ্রুত স্ক্যান করবে, ওগুলোকে স্ক্যান করে দ্রুত রেজাল্টটাকে রেজাল্টের পেজে সামনে নিয়ে আসবে। সেই জন্য আমরা এইচ ওয়ানটাকে ইউজ করবো, আর না জানলো বা না বুঝলো সমস্যা নাই। আর এখানের মধ্যে আমরা একটা খুব হিডেন ট্রিক্স শিখাবো, এটা কোন ক্লাস আমার সাথে সঠিক মনে নাই, এটা আপনাদেরকে সাধারণত কেউ দেখাবে না, এটা আচ্ছা এটা যখন আসবে তখন মেটা ডাটার মধ্যে পড়বে, এটা এখানে যেহেতু মেটা কথাটা আসছে সেজন্য বললাম, মেটা ডাটা কিভাবে আমরা অপটিমাইজ করব। খুব সহজ, জাস্ট না জানাই হচ্ছে যে আসলে ব্যাপারটা খুবই সহজ, একবার দেখিয়ে দিলে আর জীবনেও ভুলবেন না, শুধু জানে না বলে মনে হয় যেন অনেক কিছু বা অনেক ব্যাপার কঠিন ব্যাপার। যাই হোক, তাহলে এইচ ওয়ান হচ্ছে যে মেইন, এটা আপনারা মনে রাখবেন, আর ট্যাগ তো আমি বললামই, তবে সার্চ ইঞ্জিন এইচ ওয়ান ট্যাগটাকে গুরুত্ব দেয় বেশি, পোস্ট ইমেজ ব্যবহার করেন, হ্যাঁ পোস্টের মধ্যে আপনারা কখনো একটা পোস্ট সাপোজ লিখলেন যে 1000 ওয়ার্ড, জাস্ট কি করলেন আমি মনে হয় আপনাদের বসি এর মধ্যে যে কখনোই একসাথে অনেকগুলো লাইন লিখবেন না, এতে আপনি যেমন বিরক্ত হন আমি নিজেও বিরক্ত হই, সাপোজ ভিজিটর আসলে সেও বিরক্ত হবে যে এত বড় লিখা কখন করবো, যা এটা পড়ার দরকার নেই আমি আরেকজনটা দেখি। আপনারা সবসময় একটা টেকনিক অ্যাপ্লাই করবেন, 2-4 লাইন লিখবেন, 2-4 লাইনের মাঝখানে একটা ওই রিলেটেড একটা ইমেজ দিয়ে দেবেন, এতে কেউ বুঝবে আর আমি নিজেও বুঝবো না আপনিও বুঝবেন না, দেখবেন যে এর চেয়ে অনেক বড় আর্টিকেল আপনি পড়ে ফেলছেন শুধু ইমেজের কারণে, মাঝখানে একটা গ্যাপ কারণে আপনি বুঝতে পারেন না যেটা এত বড়, এবং পড়াটা আপনি এনজয় করছেন, পড়ছেন ছবি দেখছেন, পড়ছেন ছবি দেখছেন, এইভাবে ওদেরকে মানে এনজয়মেন্টের মধ্যে দিয়ে পড়াইতে হবে। আপনি যদি পুরো কন্টেন্টটা অনেক ইনফরমেটিভ বিশাল কিছু একটা এর মধ্যে আছে, অনেক কিছু পাবে পড়লে, আপনি বুঝতেছেন কিন্তু কেউ বুঝবে না কারণ এত বড় দেখলে ওখান থেকে কেটে পড়বে, সবাই আমরা অলস, আমরা এখন কিন্তু কি পছন্দ করি, শর্ট কিছু পছন্দ করি, যে আমি একটা টপিক নিয়ে শর্ট কয়েকটা পয়েন্ট ফোকাস করছে ওকেই আমি পড়বো, কারণ ওখানে আমার সময় বাঁচতেছে, বা আমি একটা লং যে পড়তে যে সময় লাগবে এই সময়ের মধ্যে আমি আরো 8-10টা সাইট গিয়ে ঘেঁটে দেখে ফেলতে পারবো। তো এই সাইকোলজিটা কারোর মধ্যে যেন না আসে সেই জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন, আপনার একটা বুঝাই দেওয়ার দরকার নাই যেটা অনেক ভালো অমুক তমুক, আপনি করবেন কি 3-4 লাইন 5 লাইন লিখবেন বা আপনি পড়ে বুঝবেন যে কয় লাইন পরে দেওয়া যায়, ঠিক আছে, এটা পড়ে অ্যাডজাস্ট করে নেবেন, সবসময় যে 2 লাইন 3 লাইন 5 লাইন পরে দিবেন এমন না, কোথায় কি একটা ব্রেক দেওয়া যায় ব্রেক পয়েন্টটা আপনাকেই বুঝতে হবে, ওইখানে গিয়ে একটা সুন্দর ওই রিলেটেড ইমেজ দিবেন, ইমেজের সাথেও আমরা অপটিমাইজ আপনাদের দেখাবো শিখাবো, ইমেজ প্রত্যেকটা ইমেজকে আমরা অপটিমাইজ করবো, কারণ ইমেজ অপটিমাইজ করলে কি হয় গুগলের র্যাঙ্ক পায় এবং ওর মাধ্যমে আমরা কিছু এক্সট্রা ভিজিটর পাই, এগুলো আমরা পরে দেখাবো। তাহলে এটা মনে রাখেন এইচ ওয়ান করবো, আর এইচ ওয়ান করার সময় আমরা খুব কেয়ারফুল যে কোনটাকে করতেছি, নির্দিষ্ট একটা টার্গেটেড কিওয়ার্ডকেই আমরা এইচ ওয়ান করবো, এলোমেলো কোনো করবো না, বা কারণ এইচ ওয়ান যেহেতু অতিরিক্ত করা যায় না, করলেও আবার অতিরিক্ত করলেও আবার ঝামেলা আছে, এইচ ওয়ান একটা বা দুইটা বেশি করবো না, আমরা একটাই যথেষ্ট, প্রয়োজন হলে আমরা একটা দুইটা বা তিনটাও যদি লাগে এটা প্রয়োজন উপলক্ষে, তবে একটাই যথেষ্ট কারণ ওই প্রথমের দিকেরটাই সাধারণত এইচ ওয়ান হয় বা টাইটেলের পরে যেটা থাকে সেটাকে এইচ ওয়ান ধরা হয়, এইচ টু এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, বা H3, H4, H5, H6 আরো অনেক কিছু আছে, সম্ভবত 7 পর্যন্ত মেবি আছে, ওগুলো লাগেই না, বা ওগুলো কেন তৈরি করছে ওগুলো নিশ্চয়ই কোনো কারণ আছে আমার জানা নাই। তারপর আসেন এখানে পোস্টটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে লিখেছেন, হ্যাঁ এটা তো অলরেডি বললাম, অল্টার ট্যাগ, এটা অল্টার ট্যাগটা কি, অল্টার ট্যাগটাও খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, অল্টার ট্যাগ হচ্ছে যে কি ইমেজ অপটিমাইজেশনের অপর নাম, জাস্ট আমরা একটা ইমেজকে একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক অপটিমাইজ না করে বা না বলে করে না না বলে অল্টার ট্যাগ বলবো, কারণ এটা বায়ার অনেকে বুঝে না, মনে করো যে এর মধ্যে অনেক স্পেশাল বা অনেক বিশেষত্ব কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আমি জানি না সেলার জানে, ঠিক আছে, আমরা ইমেজ অপটিমাইজেশন না বলে সবাই লিখবো কি অল্টার ট্যাগ অপটিমাইজেশন, খুবই ইজি, আমি দেখাবো শিখাবো। আচ্ছা তারপর হচ্ছে পোস্ট টাইটেল ট্যাগে ইংরেজি, আচ্ছা আমরা যখন কিওয়ার্ড লিখবো বিশেষ করে টাইটেল, হ্যাঁ টাইটেল বা কিওয়ার্ড, ওখানে মধ্যে এই ধরনের অ্যান্ড অর দা বা এই ধরনের ছোট্ট কোনো শব্দ কোনো গুরুত্বই নাই, বা এগুলো দিয়ে লং করে কোনো লাভ নাই, গ্রামাটিক্যাল রুলস দিয়ে কোনো লাভ নাই, করার দরকারও নাই, একেবারে খারাপ লাগলে তখন আলাদা কথা করবেন, কিন্তু এগুলো আসলে কাউন্ট হয় না, ঠিক আছে, অ্যান্ড অর দা এই ধরনের বিশাল অনেক ওয়ার্ড আছে, আপনারা নিজেরাই বুঝবেন যে আমি যে লিখলাম বা আমি আপনাদেরকে বললাম যে কি বেস্ট গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইডার, এর মধ্যে কোনো অ্যান্ড অর দা বা নাই, বা প্রয়োজনে যদি আমি একটা বসাইতাম যে দা বেস্ট, তা যদি দিতাম ওই দাটাকে ধরা হইতো না,
ঠিক আছে, এইভাবে আমরা কোনো কিওয়ার্ডের মধ্যে চেষ্টা করবো না বসাতে, যদিও বসাই ওগুলো আসলে কোনো ভ্যালু নাই, ওগুলো কাউন্ট হয় না। আপনারা জাস্ট মাথায় রাখেন, এগুলো কিওয়ার্ড হিসেবে পড়ে না, মধ্যে পড়ে না, এটা মনে রাখলেই হবে। তাহলে এগুলো আমরা কখনো ব্যবহার করবো না, কারণ আমাদের কিওয়ার্ডের ডেন্সিটি হবে বা লেন্থ হবে 60 ওয়ার্ড। সবসময় চেষ্টা করুন 60টা শব্দের মধ্যে যেন আপনার কিওয়ার্ডটা হয়, এর চেয়ে বড় না করলেও চলবে, এর চেয়ে ছোট হলেও কোনো সমস্যা নেই, কিন্তু যেগুলো দরকারি কথা। আমি বারবারই বলতেছি একটা সাইট কখনো একটা কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করে না। আমরা করি কি, যেটা আমিও করি, যে অনেকগুলো কিওয়ার্ড বাংলা আগে বের করি, তারপর সবগুলোকে লাগিয়ে চেষ্টা করি যে একটা অর্থবোধক শব্দের মধ্যে আনতে। একটাই যদি না পারা যায় তখন দুইটা করি, কিন্তু চেষ্টা করবেন একটার মধ্যে আনলে কাজ আসলে কমে যায়। যাই হোক, একটা বা দুইটা, এর বেশি না করাই ভালো। ওর মধ্যে আসলে অনেক কিওয়ার্ড আছে, জাস্ট সবগুলো মিলিয়ে একটা সুন্দর সেন্টেন্স করে দেওয়া। এটা আমি দেখাতে চেষ্টা করবো, বা ফাইবারের এটা সম্ভবত আছে, এই ফেসবুকের ক্লাসে পাবেন আপনারা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই এটা মনে রাখবো কি, টাইটেলটা হবে কি, পোস্টের টাইটেল হবে কি 60 শব্দ। যেখানে 60 দেওয়া যায় সেখানে 60, যেমন ইউটিউবে দেখবেন 100 দেওয়া যায়, আবার অনেক অনেক সাইটে দেখবেন যে লিমিটেড 50টা ওয়ার্ড দেওয়া যাবে না, আবার অনেক সাইটে 60টারও বেশি দেওয়া যাবে না। চেষ্টা করবেন যেখানে 60 আছে বা যেখানে 200 আছে 100 আছে সেখানে 60, এর বেশি দেন নো প্রবলেম, কিন্তু 60টা হচ্ছে ফিক্সড। মানে 60টা যদি রাখতে পারেন বেটার হবে রেজাল্টের জন্য, কারণ ওর মধ্যে অনেক অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড চলে আসবে। আবার অনেকে যদি মনে করেন যে না 60 ওয়ার্ড এত ওয়ার্ড দিয়ে আমি কিভাবে মেটা ডিসক্রিপশন বা টাইটেল লিখবো, এত তো সম্ভব না, কোনো সমস্যা নাই, জাস্ট এটা যদি করতে পারেন ভালো, না পারলেও। আচ্ছা, 60 ওয়ার্ড না, আসলে 60টা এটা শব্দ না, এটা হচ্ছে 60টা ক্যারেক্টার, ঠিক আছে, 60টা ক্যারেক্টার হবে। এখানে শব্দ লিখে বলছি, এখানে ক্যারেক্টার হবে, এখানে ভুল হয়েছে, শব্দ হবে না, এটা ক্যারেক্টার হবে। তাহলে 60টা ক্যারেক্টারের মধ্যে লিখতে চেষ্টা করবেন, 60টা ক্যারেক্টার লেখা কোনো ব্যাপারে না, 2-3টা ওয়ার্ড বা 4-5টা ওয়ার্ড লিখলে দেখবেন যে 60 ক্যারেক্টার হয়ে গেছে। চেষ্টা করবেন 60 ওয়ার্ড মিনিমাম, এই ক্যারেক্টার মিনিমাম, এর চেয়ে আরো বড়। আর মেটা ডিসক্রিপশন যেখানে লিখা যায় সেখানে সবসময় 160টার মধ্যে লিখবেন, মেটা ডিসক্রিপশনের একটা লিমিট থাকে, এর চেয়ে বড় আমার মনে হয় লিখার অপশন ম্যাক্সিমামই নাই, 160ই ম্যাক্স, এর বেশি মনে পাওয়া যায় না। তো এর মধ্যে আপনি খুব শর্ট ভাবে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে সুন্দর একটা শর্ট, মানে পড়েই যেন বুঝে যায়, পুরো প্রোডাক্টটার 100 লাইন পড়তে হবে না, জাস্ট সামারাইজ, মানে ওইখানে 160টার মধ্যেই যেন বুঝতে পারে প্রোডাক্টটা কি। হ্যাঁ, এটা আপনি বুঝেই করবেন, এটা তো আর আমাদের শিখিয়ে দেওয়া আসলে সম্ভব না, বলে দিলে আপনারা যে কোনো জিনিসকে সামারাইজ করতে এখন থেকে চেষ্টা করেন, শিখেন, এগুলো পরবর্তীতে কাজে আসবে। অনেক বড় বড় একটা জিনিসকে শর্টকাট, আমি একটা বড় একটা ছবি দেখলাম, ওই ছবিটার মধ্যে থেকে আমি চেষ্টা করব 1 ঘন্টার একটা ছবিকে আমি চেষ্টা করবো 1 মিনিটে বুঝিয়ে দেবো, ঠিক আছে, এইভাবে আপনারা চেষ্টা করেন। এরপরে আসেন ইউআরএল, এখানে কি লিখছি, ইউআরএল কাঠামো অবশ্যই পোস্ট নামে, হ্যাঁ, ইউআরএল অপটিমাইজেশন, এটা আমরা দেখাবো, এটা দেখানো সুযোগ হবে কিনা জানি না, খুব সহজ। আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন, পেজ করবেন, যখন ফেসবুক ক্লাস পাবো তখন আমরা এটা শিখবো, হয়তো আমি দেখাবো না, আপনাকে বলে দেবো, আপনারা করে নেবেন, খুব সহজ, একদম আহামরি কিছু না। এবং আমার কিওয়ার্ডটা দিয়েই আমি ইউআরএলটাকে অপটিমাইজ করবো, যেমন আমি আমার ফাইবার ফেসবুকটা দেখিয়ে বুঝিয়ে দিই, এগুলো আবার পাবেন, ক্লাসগুলো এমনই যে একটার সাথে একটা জড়িত। ফেসবুক তো মনে হয় এখানে নাই, এইখানে এই ব্রাউজারটাতে সম্ভবত আমার ফেসবুক লগ ইন করা নাই। আমি কি দেখাতে যাচ্ছিলাম, আমার পেজটাকে, দেখেন আমি এখানে কি করছি, এক্সপার্ট VA1 টপ সেলার, আমার কিন্তু ওই অনেক পেজের নামও আমি এটাও দিছি, মানে যেখানে ছোট দেওয়া যায় সেখানে আমি মূল টার্গেট করছি, এটাকে আমি টার্গেট করবো, আর যেখানে বড় দেওয়া যায় সেখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। যদি আমার কিওয়ার্ড এর চেয়েও আরো অনেক বড় সম্ভবত, আমার যদি সঠিক মনে নেই, হ্যাঁ এর চেয়ে অনেক বড়, তারপরে ওখান থেকে কিছু ওয়ার্ড আমি নির্দিষ্টভাবে টার্গেট করে নিয়েছি যে এগুলো থাকলেই হবে। এগুলো আপনাদের একটু বুঝে বুঝে করতে হবে, আবার এলোমেলো করবেন না, যে ওই লং টার্ম মধ্যেও নাই এমন কোনো কিওয়ার্ড এখানে বসিয়ে দিয়ে কোনো লাভ নাই, ওই লং এর মধ্যে আছে ওরকম কিছুই আপনি এখানে দিবেন বা বসাবেন। এগুলো আমরা আর একটু ক্লিয়ার করে দিব সামনে ক্লাসগুলোতে, আপাতত এটাই মনে রাখেন যে দেখেন আমি পুরো নামটা দিয়ে দিচ্ছি, আমার কিওয়ার্ড কিন্তু আচ্ছা আরো অনেক বড়, সঠিক মনে নাই যদিও। আচ্ছা, আমি কি জানি বোঝাচ্ছিলাম একটু দেখে আসি, ইউআরএল অপটিমাইজেশন, আমার পেজটা দেখেন, আমার এখানে যেটা নাম এক্সপার্ট VA1 টপ সেলার এন্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, আমি পুরোটাই এখানে অপটিমাইজ করে ফেলছি ইউআরএলটা। ইউআরএল আপনারা জানেন কোনো স্পেস দেওয়া যায় না, কিন্তু এটাই যথেষ্ট। একটা সময় এমন হবে যদি কেউ এভাবে লিখে, এইভাবে আমার ফেসবুকটা যদি এখনো চলে আসতেছে, কিন্তু সামনে আরো ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে, জাস্ট এটাই অপটিমাইজেশন। যখন আমি যে কোনো একটা নতুন পেজ তৈরি করবো তখন ওটার অপটিমাইজেশন হবে না, অর্থাৎ ওই লিঙ্কটা ওরা ওদের মতো ডিফল্ট একটা দিবে, এটাকে আমাকে এইভাবে করে নিতে হবে, এবং এটা প্রত্যেকটা সাইটেই করা যায়, সেটা যে কোনো ই কমার্স সাইটেও করা যায়। একটা পেজ তৈরি করার পর, নতুন একটা ল্যান্ডিং পেজ বা একটা প্রোডাক্টের জন্য পেজ আপ করার পর একটা নতুন পেজ হয়, ওই পেজের ইউআরএলটা কি হবে ওটা আমি আমার মতো করে
সেট করে দিতে পারবো, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, খুব ইজি একটা কাজ। জাস্ট এটা মাথায় রাখেন, যেগুলো করতে হয় করলে ভালো, কারণ এগুলো সার্চ ইঞ্জিনটা দেখে, ইউআরএলটাকেও দেখে যে ইউআরএলটা কি বা ইউআরএল এর মধ্যে কি আছে কিনা। এগুলো মানে প্রত্যেকটা জিনিসই আমরা ধরবো, কোনোটাই বাদ দিব না, যেগুলো যেগুলো আমাদের জন্য কাজ করে, কাজ দেয়, ভালো রেজাল্ট আনতে সাহায্য করে, আমরা প্রত্যেকটা জিনিসই টাচ করবো। তাহলে খুব সিম্পল ব্যাপারটা, আশা করি বুঝতে পারছেন ইউআরএল অপটিমাইজেশনটা কি। জাস্ট করার পর যেটা হবে সেটাকে আমি আমার মতো করে আমার নির্দিষ্ট টার্গেটের শব্দগুলো দিয়ে, ওর বাইরে আর কিছু থাকবে না, ঠিক আছে? ওইটাই থাকবে, এভাবে যদি করি ওইটাই হচ্ছে অপটিমাইজেশন। অর্থাৎ ওখানে হাত দেওয়া মানে হচ্ছে অপটিমাইজেশন। হাত কেন দিব? নিশ্চয়ই যারা আমরা এই মার্কেটার, ডিজিটাল মার্কেটার, তারা অপটিমাইজেশনের কাজে তো হাত দিব, এমনি এমনি তো হাত দিব না। আচ্ছা, এরপর গেল, এবার আসলে অফ পেজ এসিও। আচ্ছা, অন পেজটা একটু মনে করিয়ে দিবেন। অফ পেজটা আমি দেখি নেক্সট ক্লাসে, আপনাদের অফ পেজটা অ্যাসাইনমেন্টটাও নেক্সট ক্লাসে দিব, এই ক্লাসে মনে হয় পারবো না, অলরেডি এক ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, অফ পেজ এসিও হচ্ছে কি? অফ পেজ এসিও আপনার ওয়েবসাইটের একটা পেজ বা পোস্টকে মার্কেটিং করার কৌশল, এটা হচ্ছে মার্কেটিং। অর্থাৎ আপনার সাপোজ একটা গ্রাফিক ডিজাইন বা আপনার, আমি ধরে নিলাম আপনার গার্মেন্টস ব্যবসা আছে, ঠিক আছে? আপনার গার্মেন্টস ব্যবসা আছে, সেটা আমি ধরে নিলাম বাংলাদেশে হতে পারে, ইউএসএ, আমি ধরে নিলাম ইউএসএ তে আপনার একটা গার্মেন্টস ব্যবসা আছে। অর্থাৎ সেখানে আপনি একটা নির্দিষ্ট টার্গেট প্রোডাক্ট বানান, কি সেটা? সেটা ধরে নিলাম গার্লসদের যে কোনো একটা ড্রেস, ঠিক আছে? গার্লসদের যে কোনো একটা ড্রেস বানান, একটা বা দশটা, আমি একটাই ধরে নিলাম, একটা বানান। এখন আপনার এরকম অনেক অনেক সাইট পাবেন, সেটা ইউটিউব হতে পারে, অর্থাৎ ভিডিও হতে পারে, যে ড্রেস এরকম একটা ড্রেস বানিয়ে মডেল শো হতে পারে সেখানে ইউটিউব চ্যানেলের মধ্যে, আবার কিভাবে ড্রেসটা বানাচ্ছে সেটারও একটা ভিডিও চ্যানেল, এরকম অনেক পেয়ে যাবেন ইউটিউবের মধ্যে। সেই ইউটিউব চ্যানেলের নিচে গিয়ে সুন্দর করে আপনি নিজের জন্য একটা চ্যানেল করবেন, কখনো ইউটিউবে গিয়ে লিঙ্ক দিবেন না, লিঙ্ক দিলে ওই জিমেটো নষ্ট হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। তো ওইখানে গিয়ে ইউটিউব চ্যানেলের নিচে গিয়ে আপনি ওই আপনার গার্মেন্টস এর জন্য একটা ইউটিউব চ্যানেল বানাবেন, এবার ওই যেখানে মডেল শো দেখছেন সেখানে নিচে গিয়ে ওকে প্রশংসা করে আপনি আপনারটা লিখে চলে আসবেন, এবং আপনার জন্য লিখবেন এক লাইন বা দুই লাইন, কিন্তু ওর জন্য লিখবেন বেশি, তিন লাইন চার লাইন, যত বেশি পারেন ওকে লিখবেন, আপনার জন্য এক লাইন, চেষ্টা করবেন যত কম লেখা যায়, মানে চোখে না পড়ে ওরকম লিখে মার্কেটিং করবেন। ইউটিউবে করতে পারেন, আরো অনেক সাইট আছে, ফোরাম, ফোরামে করতে পারেন, তবে সবচেয়ে বেশি পাবেন ব্লগ সাইট, ঠিক আছে? এগুলো টেকনিক গুলো আমাদেরকে আপনাকে শিখাবো কিভাবে ব্লগ সাইট গুলো পাবেন। এগুলো হচ্ছে অফ পেজ, এবং এই কমেন্ট যে একটা করে আসলেন এটা লাইফ টাইম, একবার যদি এটা হাইলাইট হয়ে যায় ওটা লাইফ টাইম ওই কমেন্টটা ওখানে পড়ে থাকবে, এবং ওইটা থেকে লাইফ টাইম ভিজিটররা এসে যখন ওই কমেন্ট পড়বে, লাইফ টাইম ওই কমেন্টের মাধ্যমে আপনার সাইটের সাথে সে কাছাকাছি আসতে পারে, যদি তার ওই ধরনের মন মানসিকতা থাকে তাহলে আসবে, বা আপনি যদি ওইভাবে লিখতে পারেন তাহলেই আসবে। সবসময় অফ পেজ এসিওর ক্ষেত্রে মাথায় একটা জিনিস রাখবেন, অফ পেজটাকে বলা হয় ইনডাইরেক্ট মার্কেটিং। আপনি অফ পেজ এসিও ইউটিউব চ্যানেলের নিচে ওর ভিডিওর মধ্যে গিয়ে আপনি আপনার চ্যানেলের সমস্ত গুণগান গিয়ে চলে আসলেন, এতে করে সে আপনাকে রিপোর্টও করবে, আপনার কমেন্টটাকেও ডিলিট করে দেবে, এক। তারপরে বিভিন্ন ব্লগ সাইটে, বিভিন্ন ব্লগ পোস্টের নিচে গিয়ে আপনি করলেন কি, ওকে নিয়ে লিখলেনই না, ওকে পাত্তাই দিলেন না, সম্পূর্ণ আপনি আপনাকেই মার্কেটিং করে বেরিয়ে চলে আসছেন, ওই কমেন্ট কখনোই হাইলাইটেড কমেন্ট হবে না, ওই কমেন্ট ডিলিট হয়ে যাবে, রিপোর্ট করবে না, সেটা বড় কথা না, কিন্তু আপনি যে কাজটা করে আসলেন কষ্ট করে সেটা ফল কখনো পাবেন না। সেজন্য ইনডাইরেক্ট মার্কেটিংটা এরকমই, যে তোমার প্রোডাক্টটা খুব ভালো লাগছে, এটা খুবই সুন্দর, এটা পরে নিশ্চয়ই সবার থেকে মানে সবাইকে খুব হ্যান্ডসাম স্মার্ট মনে হবে, এই ধরনের প্রোডাক্টের ভিডিও আরো আপ করো বা কিভাবে বানায়। ওখানে আরো 10 জন কমেন্ট করছে, 20 জন কমেন্ট করছে, একটু পড়বেন ওর ভিডিওটা, একটু দেখবেন কমেন্ট গুলো, একটু পড়বেন, তারপরে কমেন্ট নিজের থেকে বানাবেন, বানিয়ে ওটা লিখবেন। এরপরে আপনি আপনারটা এক লাইনে লিখবেন যে আমি এই ধরনের প্রোডাক্ট বানাই, চাইলে আপনারা যদি আগ্রহ থাকে দেখে আসতে পারেন, আপনাকে গুরুত্ব দিবেন খুব কম। এভাবে যদি দেন আপনার পোস্টটা হাইলাইট হবে, ওটা লাইফ টাইম ওখানে পড়ে থাকবে, লাইফ টাইম ওই চ্যানেলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিজিটর আসবে, আসবে যে কোনো ওখান থেকে ধরলাম 1 লাখ আসলো, 1 লাখের মধ্যে থেকে 1000 কমেন্ট পড়লো, 1000 কমেন্টের মধ্যে থেকে আপনার কমেন্টটা 10 জনের ভালো লাগলো, ওই 10 জন আপনার সাইটে যাবে। অর্থাৎ 1 লাখ থেকে 10 জন পাওয়া মানে একটা বোনাস, বা 1 লাখ থেকে যদি 1 জনে পান সেটা আপনার জন্য বোনাস, সেটা একটা পাচ্ছেন, আমি ধরলাম একদিনে একটা পাচ্ছেন, এমন নয় যে 1 বছরে একটা, সেটা না, ওর চ্যানেলের যে ভিজিটর ভিউয়ার্স গুলো আছে, ভিডিওটা আছে, সেটা লক্ষ লক্ষ ভিউ প্রতিদিনই হচ্ছে, এরকম এরকম চ্যানেলে গিয়ে কাজ করবেন, একদম নতুন চ্যানেলে কাজ করে লাভ নাই, যাদের প্রচুর ভিউ, মিলিয়ন মিলিয়ন দেখবেন ভিউ, ওইখানে গিয়ে কাজটা সেরে আসতে পারবেন, ঠিক আছে? আর কখনো লিঙ্ক দিবেন না, যেখানেই করেন ব্লগ সাইটে কমেন্টে লিঙ্ক দেওয়ার একটা সিস্টেম আছে, ওগুলো আমরা দেখবো শিখাবো, আর কেউ লিঙ্ক দিছে কিনা আগে এটা দেখবেন, আবার লিঙ্ক দেওয়ার একটা টেকনিক আছে, এটা আমরা শিখাবো আপনাদেরকে, আগে কেউ দিছে কিনা ব্লগ সাইটে কমেন্ট করার আগে দেখবেন যে অন্য কেউ লিঙ্ক দিছে কিনা, যদি লিঙ্ক দেয় তাহলে ওখানে লিঙ্ক দেওয়া যাবে, আর যদি লিঙ্ক না দেওয়া যায় দেখবেন যে অনেকগুলো সাইট এই কমেন্টে দেখবেন যে একটা লিখার উপরে লিঙ্ক, মানে লিখায় ক্লিক করলে যাচ্ছে কিন্তু সরাসরি লিঙ্ক নাই, অর্থাৎ লিখার পিছনে লিঙ্ক, যেটাকে আমরা কি বললাম ব্যাক লিঙ্ক বা অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে? ওরকম যদি করো, ওরকম করারও কৌশল আছে, ওগুলো আমাদেরকে শিখাবো, আস্তে আস্তে সব আসবে। তাহলে অফ পেজটা আমরা সবসময় ইনডাইরেক্ট মার্কেটিং, সবসময় ওকে নিয়ে লিখবো, ওকে খুশি করবো, অর্থাৎ যার পেজে গেলাম বা যার সাইটে গেলাম তাকে অনেক খুশি করে দিব, খুশি করার পর আমি আস্তে করে আমারটা লিখে বের হয়ে আসবো, এক লাইন, সর্বোচ্চ 1 লাইন বা সর্বোচ্চ 2 লাইন, এর বেশি করবেন না,
এতে করে আপনার পোস্ট ডিলিট করে দিবে বা হাইলাইটেড হবে না, তাহলে লাইফ টাইম আপনি যে কষ্ট করলেন লাইফ টাইম সেই সুবিধাটা আপনি ওয়েবসাইট থেকে নিতে পারলেন না। তাহলে এবার আসেন, এখন কি লিখছি, এখন প্রশ্ন হচ্ছে গুগল কেমন চোখে দেখে। আচ্ছা, অন্যের ওয়েবসাইটটা যদি আপনার নিজের সাথে মিলে যায় তবে লিঙ্ক নিলে, আচ্ছা এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে কি অফ পেজ এসইও করলেন আপনি, আপনার নিজ হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট আপনি উৎপাদন করেন, এখন এমন একটা সাইটে গিয়ে আপনি পোস্টটা লিখে আসলেন কমেন্টটা করে আসলেন, সেই সাইটটা হচ্ছে টেকনোলজি বা সামথিং এলস যেটা আপনার সাথে একেবারেই উল্টো মিলে না, ঠিক আছে। আপনি আপনার মার্কেটিং এর টার্গেট নিয়ে যেহেতু কাজ করতেছেন আর আপনার যেহেতু আপনার মধ্যে নলেজটা নাই যে আসলে কোথায় করতে হয়, আপনি যেখানে যাচ্ছেন সেখানেই করে আসতেছেন, এতে আপনার জন্য মোটেও ভালো হচ্ছে না। গুগল মামা কিন্তু ডেঞ্জারাস মাইন্ড করবে যখন বারবার দেখবে যে এরকম উল্টা পাল্টা লিঙ্ক আপনি করছেন কমেন্ট একটা, মানে আপনার নিশ একটা কিন্তু কমেন্ট করে আসছেন আপনার নিশের সাথে একেবারেই আকাশ আর পাতাল, এগুলো কিন্তু গুগল আপনাকে পেনাল্টি দিবে। পেনাল্টিটা এক মাস দুই মাস ছয় মাসে খাবেন এমন না, যে কোনো এক সময় খাবেন, এক্ষেত্রে এমন খাওয়া খাবেন যে আর আপনার সাইটকে আপনি আর খুঁজেই পাবেন না, মানে র্যাঙ্কিং এ নাই, কত নম্বরে গেছে খুঁজে পাইতে অনেক কষ্ট হয়ে যাবে। এগুলো এই ধরনের ফলস কোনো কাজ করবে না। আপনার গার্মেন্টস ব্যবসা, গার্মেন্টস রিলেভেন্স যেগুলো আছে সেটা মডেল শো হতে পারে বা গার্মেন্টস এর সাথে যায় এমন যে কোনো সাইডে গিয়ে আপনি করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু গার্মেন্টস এর সাথে টেকনোলজি, হ্যাঁ টেকনোলজিটাও যদি গার্মেন্টস এর কোনো একটা প্রোডাক্ট নিয়েই হয়, গার্মেন্টস কে ডেভেলপ করার জন্য বা মেশিন বানাইছে, গার্মেন্টস এর মেশিন বানাইছে এমন কিছু যদি হয়, সেখানে যদি মনে করেন যে হ্যাঁ আমার মার্কেটিং করা যায়, এটা আপনার কমন সেন্সের ব্যাপার, কমন সেন্স খাটাইতে হবে, মার্কেটিং করতে হলে কমন সেন্সের কোনো বিকল্প নাই, উল্টা পাল্টা কাজ করে আসবেন যার খেসারত সারা জীবন দিতে হবে, এবং এই খেসারত যদি একবার আপনাকে আপনি ফেলে দেন এর থেকে বেরিয়ে আসার আর কোনো ওয়ে নাই, এটা শেষ, আপনাকে আবার নতুন ভাবে ডেভেলপ করতে হবে, কারণ গুগল যাকে পেনাল্টি দেয় তার থেকে রিকভার করার কোনো ওয়ে আর রাখে নাই। সেজন্য আমাদেরকে এমন ভাবে করতে হবে যেন আমরা ওই ধরনের ভুলগুলো না করি বা ওই ধরনের ভুল পথে আমরা পা না দিই, এটাই আমি এখানে লিখছি। এলোমেলো যে কোনো সাইটে লিঙ্ক করলে গুগল এটাকে খারাপ চোখে দেখবে, উদাহরণস্বরূপ বলা যায় আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনার বন্ধু সব গ্রুপের লিখছি সায়েন্সের স্টুডেন্ট, আপনার বন্ধু যদি সব গ্রুপের স্টুডেন্টের সাথে চলাফেরা করে তাহলে বোঝা যাবে না, আচ্ছা এটা তেমন ইফেক্টিভ কিছু না, মানে আপনি সায়েন্স পড়ছেন কিন্তু আপনার সাথে সব ফ্রেন্ডই হলো কি কমার্স গ্রুপের, তো আপনার এলাকা সবাই জানে যে এরা কমার্স, তখন আপনি সায়েন্স এটা হয়তো তারা বুঝবে না, মানে জানে তো নাই, তো আপনাকে তাদের সাথে মিলিয়ে ফেলবে যে হ্যাঁ ও কমার্সেরই হবে, যেহেতু পুরো সার্কেলটাই কমার্সের, আপনাকে আলাদাভাবে সায়েন্স দিয়ে কেউ চিনবে না, এটাই আমি বুঝাতে চাইছি। আচ্ছা এটা আসলে তেমন কিছু না, জাস্ট একটা এক্সাম্পল। তাহলে লিঙ্ক বিল্ডিংটা রিলেভেন্ট হওয়ার জন্য, মানে রিলেভেন্ট হতে হবে সেটাই বোঝানোর জন্য, অর্থাৎ আপনি সায়েন্স পড়ছেন, আপনি সায়েন্স পড়ছেন বা পড়েন নাই দরকার নাই, কিন্তু আপনি দশজন হাঁট সাথে হাঁটতেছেন সেই দশজনই সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাহলে সবাই আপনাকে ধরে নিবে যে না ওরা তো সায়েন্স পড়া আমরা জানি এলাকার ছেলে, তাহলে ওই ছেলেটাও মানে সায়েন্সেরই হবে, এটা স্বাভাবিক। মানে গুগলকেও আমরা এভাবেই বলবো, এভাবেই বুঝাবো যে আমারটাও রিলেভেন্ট, কারণ গুগলে অনেকে বিরক্ত হবে যখন এরকম, বিরক্তটা কি সাপোজ আপনি আপনার টেকনোলজি একটা চ্যানেলে গিয়ে আপনার কি করে আসলেন আপনার গার্মেন্টস এর চ্যানেলটা প্রমোট করে আসলাম বা গার্মেন্টস এর সাইটটা প্রমোট করে আসলাম, এখন কত পড়তেছিল গার্মেন্টস রিলেটেড, পড়তে পড়তে আপনার কমেন্টটা ভালো লাগলো বা আপনাকে অনেক সুন্দর লিখছেন একটু যেয়ে দেখে আসে, ক্লিক করলো, ক্লিক করে দেখলো যে মার তো টেকনোলজি নিয়ে কথাবার্তা, সাথে সাথে ওখান থেকে লিভ নিবে, বের হয়ে যাবে, কারণ ওর এই মুহূর্তে মেন্টালিটিটাই ও চাচ্ছে যে একটা গার্মেন্টস রিলেটেড মানে প্রোডাক্ট রিলেটেড কিছু একটা নিবে বা কিনবে বা একটা ইনফরমেশন নিবে, কিন্তু আপনি তাকে ডাইভার্ট করে নিয়ে গেলেন টেকনোলজি, সাথে সাথে ওখান থেকে লিভ নিবে, এবং এটাই মার্কিং হয়ে গেল, গুগল নিজে থেকে আলাদাভাবে ওকে দেখবে না যে ও কি হইলো কেন হইলো, এত কিছু দেখার সময় ওদের নাই, কিন্তু ওই যে অ্যাকশনটা করলো ওই অ্যাকশন দিয়ে গুগল বুঝে যাবে যে এখানে নিশ্চয়ই এরকম ব্যাপারটা আছে, তখন কিন্তু আবার গুগল দেখবে যে আসলে ব্যাপারটা কি, ও কেন এরকমটা করলো, বোর্ড পাঠিয়ে বোর্ড দিয়ে ইনফরমেশনটা কালেক্ট করে ফেলবে, এবং তখনই এভাবে যখন ও ডাটা বেসে আপনার মধ্যে এরকম নেগেটিভ মার্কিং বা বিষয়গুলো পেয়ে যাবে যে উল্টা পাল্টা লিঙ্ক ইউজ করছে, তখনই আপনাকে পেনাল্টি দিয়ে দেবে, এটা কখন দিবে ঠিক বলা যায় না। এরপর আসেন, আশা করি খুব ক্লিয়ার আপনার।